এটা অন্য গ্রন্থের থেকে আমি বলছি। গেল বৎসর আমরা কিছু শুনেছি, এই বছর কিছু না কিছু নতুনই শুনবো, তাই তো? প্রতি বৎসর যখন পাঠ হবে কিছু না কিছু নতুনই সবসময় পাবে। কিন্তু একবার কি হয়েছে, মা পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করছেন, হে মহাদেব, আচ্ছা একটা কথা বলুন, আপনি সবসময় যে ধ্যানের মধ্যে বসে থাকেন, আপনি কার ধ্যান করেন? তমেব পূজ্যসে লোকৈর ব্রহ্মা বিষ্ণু সুরা দেবী নিত্যং পঠসি দেবেশ কস্য স্তোত্রম মহেশ্বর। এমন কে আপনি যার ধ্যানে সবসময় বসে থাকেন? মহাদেব বললেন, দেবী এটা তো বলা যাবে না। সেই কি, আমি অর্ধাঙ্গিনী, আপনার নাম হলো অর্ধ নারীশ্বর, মহাদেবের একটা নাম অর্ধ নারীশ্বর, তাই তো? অর্ধাঙ্গিনীর কাছে কোনো জিনিস লুকাতে নেই। মহাদেব বললেন, ঠিক বলেছ, কিন্তু নিজের গুড়তম রহস্য কখনো অর্ধাঙ্গিনীকেও বলতে নেই। খুব মন দিয়ে শুনবে, অতি গোপনীয় কথা যদি হয় সেটা ঘরে অর্ধাঙ্গিনীকেও বলতে নেই। বলে কেন? বলে, স্ত্রী স্বভাবান মহাদেবী পুনস্তম পরিপৃচ্ছসি। স্ত্রী জাতির স্বভাব, তুমি যদি তাকে কোনো কথা বলো, কোন সময় যে সেই কথাটা কাকে বলে ফেলবে, কোন সময় যে সেই কথাটা কাকে পাস করে দেবে, তার কোনো গ্যারান্টি নেই। তুমি যতই ভালোবেসে তুমি প্রেমে পড়ে কোনো কথা বলে ফেললে, আর যেদিন ঝগড়া হবে না, সেদিন সব থেকে আগে তোমার সেই কথাগুলো তোমাকে উল্টো শোনাবে। সব জানি তোমার, তুমি এই করেছো, সেই করেছো, এই করেছো, হয়তো তুমি বলে ভুলে গেছো, কিন্তু তিনি ভুলবে না। প্রেম সে বলো রাধে রাধে। দেবী, তার জন্য বলা যাবে না। ভগবতী পার্বতী জিজ্ঞাসা করলেন, প্রভু, আচ্ছা স্ত্রী নয়, তাহলে আপনি আমাকে নিজের সবকিছু তো মনে করেন। আপনি বলছেন যে উমা যদি না থাকে, পার্বতী যদি না থাকে, তাহলে আমি থেকে কি করব? তা আপনি আমাকে এতটুখানি রহস্য বলতে পারছেন না। মহাদেব বললেন, ঠিক আছে, আমি তোমাকে বলতে পারি, কিন্তু সেই রহস্য যে শ্রবণ করে সে অমর হয়ে যায়। তাহলে প্রভু আমাকেও সেটা বলেন। কেন, আপনি তো অমর, আমাকে তো বারবার মরতে হয়। মহাদেব বললেন, ঠিক আছে, খুব মনোযোগ দিয়ে শুনবে, চলো। নিয়ে হিমালয়ের এক কন্দরার মধ্যে, এক গুহার মধ্যে গিয়ে ভগবতী পার্বতীকে নিয়ে বসেছেন। নিজের ত্রিশূল চারদিকে মহাদেব ঘুরিয়ে দিলেন, কোনো জীব জন্তু থাকলে সে যেন দূরে সরে যায়, এই কথা যে শ্রবণ করবে সে অমর হয়ে যাবে। সমস্ত জীব জন্তু একদম পিপীলিকা পর্যন্ত সেখান থেকে দূরে চলে গেল। মহাদেব মা পার্বতীকে সেই কথা শ্রবণ করালেন। কার কথা? সেটাই হলো ভাগবতের কথা, যাকে অমর কথা বলা হয়েছে। মহাদেব মা পার্বতীকে সেই অমর কথা শুনিয়েছেন, তার জন্য মহাদেবের একটি নাম হলো অমরনাথ। কি নাম? অমরনাথ। আজও হিমালয়ের কন্দরায় সেই কাশ্মীরে মহাদেব প্রতিবৎসর অমরনাথ রূপে সমস্ত ভক্তদেরকে দর্শন দিয়ে থাকেন। বলি অমরনাথ ভগবান কি। মহাদেব মা পার্বতীকে যখন অমর কথা শোনাচ্ছেন, তখন শোনাতে শোনাতে মহাদেব প্রথমেই মা পার্বতীকে বললেন, দেখো দেবী, আমি তো শোনাতে শোনাতে হয়তো ধ্যানে চলে যেতে পারি, তা আমি বুঝবো কি করে যে তুমি শুনছো কিনা? পার্বতী বললেন, তাহলে কি করে বুঝবেন? বলে, মাঝে মাঝে না হুঙ্কার দিতে থাকবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে বুঝতে থাকবো যে তুমি শুনছো। অমর কথা আরম্ভ করলেন, একদিন হলো, দুই দিন হলো, তিন দিন হলো, চতুর্থ দিন হতে হতে তো মা পার্বতী আলস্য আর নিদ্রায় বসীভূত হয়ে গেলেন, ঘুম এসে গেল। মা পার্বতী যখন ঘুমিয়েছেন, মহাদেব এদিক দিয়ে অমর কথা শুনিয়ে যাচ্ছেন। মহাদেব জিজ্ঞাসা করলেন, দেবী শুনছো তো? দেবী একদম চুপ। মহাদেব আবার বললেন, শুনছো তো? দেবী চুপ। এদিকে কি হয়েছে, সেখানেই মা পার্বতীর পিছনে একটা শুকপক্ষীর ডিম্ব পড়েছিল। ডিম্ব মানে ডিম, দেখুন, ডিম একটা এমন অবস্থা, সেটা সজীবও আছে আবার নির্জীবও আছে, জড়ও আছে চেতনও আছে, কেন, তার ভিতরে একটি আত্মা রয়েছে, তার ভিতরে একটি জীব রয়েছে, কিন্তু সে না চলতে পারবে, না ফিরতে পারবে, না কিছু বলতে পারবে। খুব মন দিয়ে শুনবে, অনেক মানুষ এরকম আছে এই সংসারে যারা ঠিক মতন এটাই বুঝতে পারে না যে ডিম আমিষ না নিরামিষ। হ্যাঁ, অনেক জায়গায় এরকম অনেক লোক রয়েছে যারা জিজ্ঞাসাও করে, আচ্ছা মহারাজ, ডিমটা কি আমিষ না নিরামিষ? তাদেরকে খুব ভালো করে মন দিয়ে শুনতে হবে, ডিম হলো 100% আমিষ, 1%ও নিরামিষ নয়। প্রেম সে হলো রাধে রাধে। হ্যাঁ, অনেক রকমের লোক আছে না, অনেক রকমের তাদের প্রশ্ন থাকে, তার ভিতরে একটি জীব রয়েছে, তার ভিতরে একটি প্রাণ রয়েছে, একটি আত্মা রয়েছে,
কিন্তু যতক্ষণ পর্যন্ত সে পরিপক্ক হয় না ততক্ষণ পর্যন্ত সে ডিম থেকে বাইরে বেরোতে পারে না। এদিকে কি হয়েছে, সেই শুকপক্ষী ডিমের ভিতরে যেই জীবাত্মা ছিল সে কিন্তু সেই আমার কথা শুনে যাচ্ছে। দেখতে দেখতে যখন তিন দিন হয়ে গেল, চতুর্থ দিন সে কিন্তু ডিম থেকে বেরিয়ে গেছে। মনে মনে বিচার করলো, যদি মা পার্বতী হুঙ্কার না দেয় তাহলে তো মহাদেব এখানেই আমার কথা বন্ধ করে দেবেন। তৃতীয়বার জিজ্ঞাসা করতে সেই শুকপক্ষী পিছন থেকে হুঙ্কার দিল, হুম। মহাদেব বুঝে গেলেন যে হ্যাঁ পার্বতী কথা শুনছে। চতুর্থ দিন হয়ে গেল, পঞ্চম দিন, ষষ্ঠ দিন, সপ্তম দিন যখন পূর্ণ হয়েছে, মহাদেব জোরে যখন জয় জয়কার করলেন, বলিয়ে ভক্তবৎসল ভগবান কি, পার্বতী একদম চমকে উঠেছে, কি হলো কি হলো কি হলো। মহাদেব বলছেন, কি হলো, পুরো আমার কথা শেষ হয়ে গেল এখন জিজ্ঞাসা করছো কি হলো? না না প্রভু, আপনি বলছিলেন সেই চন্দ্রবংশ, সেই চন্দ্রবংশে। মহাদেব মাথায় হাত দিয়ে বসে গেছেন, এই কি, আমি সম্পূর্ণ আমার কথা শুনিয়ে দিলাম আর তুমি এখন জিজ্ঞাসা করছো সেখানে কি হয়েছিল। প্রভু, সেই শুনতে শুনতে আমার ঘুম এসে গেছে। সেটা তো ঠিক আছে, কিন্তু এই হুঙ্কার কে করছিল, শুনলোটা কে? মহাদেব কুপিত হয়ে গেলেন, কে সামনে আসো। সেই শুকপক্ষী ভয়ে থরথর করে কাঁপছে, কি করে সামনে আসবে। তখন মহাদেব আরো কুপিত হয়ে গেলেন, চোর কোথাকার, চুরি করে আমার কথা শুনছিস? বলে ত্রিশূল নিয়ে যখনই মহাদেব চারদিকে ঘুরিয়েছে, সেই প্রকাশে শুকপক্ষীকে দেখতে পেয়ে তার পিছনে দৌড়াতে লাগলেন। শুকপক্ষী এবার উড়তে লেগেছে, সম্পূর্ণ ব্রহ্মাণ্ড ঘুরে নিল, কিন্তু কোথাও মহাদেব পিছা ছাড়লেন না। উড়তে উড়তে সেই হিমালয়ের একটি কন্দরার মধ্যে সরস্বতী নদীর তটে, সেখানে মহর্ষি বেদব্যাসের স্ত্রী, তার নাম হলো ভগবতী অরণী দেবী, সন্ধ্যার সময় ছিল, তিনি যখনই সেখানে বসে একটি জোরে হাই তুলেছেন, হাই তুললে কি মুখটা খুলে যায়। সেই শুকপক্ষী দেখলো এর থেকে সুরক্ষিত জায়গা আর পাবো না, সেই মুখের দ্বারা সোজা গর্ভে প্রবিষ্ট হয়ে মহাদেব ত্রিশূল নিয়ে দৌড়ে এসেছে। অরণী দেবীকে যখনই মারতে যাচ্ছেন, বেদব্যাস সামনে এসে গেলেন, এই কি করছেন, আরে তুমি জানো এর গর্ভের মধ্যে একটি চোর ঢুকেছে, এক শুকপক্ষী ঢুকেছে, কি চুরি করেছে? বলে আমি পার্বতীকে অমর কথা শুনিয়েছিলাম, সে চুপচাপ চুরি করে বসে অমর কথা শুনে নিয়েছে, আমি তাকে মেরে ফেলবো। বেদব্যাস বললেন, কি বললেন আপনি, কি শুনেছে? বলে অমর কথা, অমর কথা শুনলে কি হয়? বলছে অমর কথা শুনলে তখন অমর হয়ে যায়। তার মানে তো সে অমর হয়ে গেছে, আর যে অমর হয়ে গেছে তাকে আপনি মারবেন কি করে? মহাদেব তো এবার বিচারে পড়ে গেলেন, কথা তো ঠিকই বলেছ, তাকে তো মারা সম্ভব নয়, তাহলে প্রভু এমন কৃপা করুন সে যেন আমাদের সন্তান হয়ে জন্মগ্রহণ করতে পারে, আর সমস্ত জগৎকে যেন আমার কথা শোনাতে পারে। মহাদেব মহর্ষি বেদব্যাসের ইচ্ছা বুঝে গেলেন, ব্যাসেরও কোনো সন্তান ছিল না, মহাদেব কৃপা করেছেন। এইদিকে দেখতে দেখতে কিন্তু মাতৃগর্ভে সেই শুকদেবকে অনেক বৎসর হয়ে গেল, ১৬ বৎসর পূর্ণ হয়েছে। মা তো কষ্ট পাচ্ছে, যে কোনো মা গর্ভে একটি সন্তানকে কতদিন পর্যন্ত ধারণ করে রাখতে পারে? হ্যাঁ, এখানে মায়েরা বসে রয়েছে, যারা সন্তানকে জন্ম দিয়েছে তারা জানে এই আট মাস নয় মাস একটি জীবকে গর্ভে ধারণ করতে কতটা কষ্ট হয়। মা তো কিছু বলছে না, কিন্তু পিতা সেই কষ্ট দেখছে। সেই গর্ভের অন্তরে বিরাজিত শিশুকে মহর্ষি বেদব্যাস বললেন, হে পুত্র, তুমি কি জন্মগ্রহণ করবে না? জানো তোমার মা কত কষ্ট পাচ্ছে, তোমার ধাত্রী, তোমার মাতা কতটা কষ্ট পাচ্ছে, একটি জীবকে গর্ভে কত এতদিন পর্যন্ত ধারণ করে রাখা সেটা কত দুষ্কর জিনিস, তোমার কি কিঞ্চিত দয়া হয় না? এই কষ্ট যদি তোমার মাতার মৃত্যু হয়ে যায়, তুমি জন্মগ্রহণ করো। তখন সেই জীব ভিতর থেকে উত্তর দিচ্ছেন, হে পিতৃদে, এই সংসারে জন্মগ্রহণ করলে তো আমাকে মায়া স্পর্শ করবে, আর আমি মায়ার চক্করে, সেই মায়ার জালে ফাঁসতে চাই না। মহর্ষি বেদব্যাস বললেন, যাও আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে মায়ার জালে ফাঁসাবো না। মায়ার জালের মধ্যে কে ঢুকায়? সব থেকে আগে তো মাতা পিতাই মায়ার মধ্যে ঢুকায়, তাই তো প্রেম সে বলো রাধে রাধে। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে আমি মায়ার মধ্যে ঢুকাবো। কথা দিতে সঙ্গে সঙ্গে মা ভগবতী অরণী দেবী সেই সন্তানকে জন্ম দিলেন। জন্ম নিতেই একদম দীর্ঘ ষোড়শ বৎসর, ১৬ বছরের জুয়ার মতন হয়ে গেলেন। জন্ম নিয়ে তিনি দৌড়াতে লেগেছেন, যখন দৌড়াচ্ছে এবার তো পিতার বাৎসল্য মমত্ব জাগ্রত হলো, এতদিন পরে ছেলে হয়েছে আর সেই ছেলে যদি জন্ম নিয়ে দৌড়াতে লাগে কেমন কষ্ট হয়, পিতাও পিছনে পিছনে দৌড়াচ্ছেন। পুত্রে পুত্রের তন্ময় আতুর হয়ে পিতা দৌড়াচ্ছেন, হা পুত্র, হা পুত্র, হা পুত্র, বলে বেটা দাঁড়াও, বেটা দাঁড়াও, বেটা দাঁড়াও, বেটা ফিরেও তাকাচ্ছেন। তখন বৃক্ষগণ উত্তর দিচ্ছেন, হে মহর্ষি বেদব্যাস, আপনি কাকে হা বেটা, হা পুত্র, হা পুত্র বলে পিছনে দৌড়াচ্ছেন, এই সংসারে কেউ কাউর নয়। আজকে যাকে আপনি পুত্র মনে করছেন, কোন সময় সে আপনার পিতা ছিল, ভাই ছিল, বন্ধু ছিল,
পূর্বজন্মে কে ছিল, আগামী জন্মে কে হবে সেটা কেউ জানে না। সম্বন্ধ হলো শুধু দেহের, দেহ না থাকলে সংসারের সম্বন্ধ থাকে না। প্রেম সে বলো রাধে রাধে, যতক্ষণ পর্যন্ত শরীর রয়েছে ততক্ষণ পর্যন্ত ভাই, মরার পরে ভাই ভূত হয়ে গেলে সব থেকে আগে এবার ওঝাকে এনে ভূতকে তাড়ায়। প্রেম সে বলো রাধে রাধে, তাই তো? ভাই বেঁচে আছে তো ভাই ঠিক, মরার পরে যদি ভূত হয়ে গেলে তখন কি করবে, সেই ভাইকে রাখবে? বলে বাবা বিদায় করো, ভাই তো তখনও ছিল ভাই তো এখনো আছে। তাহলে বলে সম্বন্ধ শুধু শরীরের সঙ্গে ছিল, শরীর গেছে সম্বন্ধ শেষ। প্রেম সে বলো রাধে রাধে। ভিক্ষুগণ উত্তর দিলেন, মহর্ষি বেদব্যাস বুঝে গেল যে আমারই পুত্র পরমহংস, এই সংসারে তার কাউর প্রতি কোনো আসক্তি নেই, সে তো সর্বভূতে শুধু ভগবত দর্শন করে। তাই এমন শিশুদের প্রভুকে আমরা বন্দন করি যিনি সর্বভূতে শুধু ভগবত দর্শন করে থাকেন। আর সেই সুখদেব প্রভু এই ভাগবত রাজা পরীক্ষিতকে শ্রবণ করিয়েছিলেন, খুব মন দিয়ে শুনবে কেন। রুদ্রজামাল গ্রন্থের মধ্যে লেখা রয়েছে এই সুখদেব কে ছিল, এই সুখদেব তার পূর্বে শ্রী রাধারানীর ক্রীড়াসুক ছিলেন। ক্রীড়াসুক শ্রী বৃষভানুজায়া পবিত্র চঞ্চু প্রিয় চুম্বনে, ভগবতী শ্রী রাধারানীর প্রিয় সুখ ছিলেন। সুক মানে তোতা, প্রিয়া। রাধারানী তাকে খুব আদর করতেন আর সবসময় তাকে বলতেন কৃষ্ণ বলো কৃষ্ণ বলো কৃষ্ণ বলো, কেন কৃষ্ণ নাম শুনলে রাধারানী খুব আনন্দিত হয়, খুব মন দিয়ে শুনবে। যদি রাধারানীকে প্রসন্ন করতে হয় তাহলে রাধারানীর সামনে রাধে রাধে বলবে না, কি বলবে? কৃষ্ণ কৃষ্ণ বলবে। কৃষ্ণ নাম শুনলে রাধারানী খুব আনন্দিত হয়। সেই সুখপক্ষে উড়ে উড়ে নন্দভবনে চলে গেছে। নন্দভবনে গিয়ে যখনই কৃষ্ণের কাছে বসেছে, কৃষ্ণের কাছে বসেই সেই সুখপক্ষে কৃষ্ণ 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 বলছে। গোপাল আমার দৌড়ে গিয়ে ধরেছে, শুকাও কৃষ্ণেতি মা বদ রাধে তি বদ রাধে তি বদ, কৃষ্ণ বলো না কৃষ্ণ বলো না, তাহলে রাধা বলো রাধা বলো। ভগবান শেখাচ্ছেন রাধা বলতে। সুখদেব এবার রাধা 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 রাধা, যখনই রাধা রাধা বলে গোবিন্দ একদম প্রেমে আনন্দে নৃত্য করতে লাগে, প্রেমাশ্রু হইতে থাকে। আহা, সুখদেব দেখে আনন্দ পান যে রাধারানীর কৃপাতেই আজকে আমি গোবিন্দকে পেলাম। আজকে রাধারানী যদি কৃষ্ণ কৃষ্ণ না শেখাতো আমি কৃষ্ণের কাছে কি করে আসতাম। আবার যখন রাধারানীর কাছে দৌড়ে যায়, সেখানে গিয়ে যখনই রাধা 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 বলে, রাধারানী বলে শুক রাধে তি মা বদ কৃষ্ণে তি বদ কৃষ্ণে তি বদ, রাধা রাধা বলো না কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ কৃষ্ণ বলো। সুখদেব আবার যখন গোবিন্দের কাছে যায়, কৃষ্ণের কাছে গিয়ে সেখানে আবার রাধা 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 রাধা, রাধারানীর কাছে এসে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। রাধারানীর পরম প্রিয় সেই সুখী কিন্তু পরবর্তীকালে শ্রী সুখদেব রূপে এসে জন্ম গ্রহণ করেছেন। আর রাধারানীর নাম তিনি কিন্তু এই অবতারে সম্পূর্ণ ভাগবতের মধ্যে একবারও নেননি, খুব মন দিয়ে শুনবে। 18,000 শ্লোকের মধ্যে একবারও কিন্তু রাধা নাম তিনি উচ্চারণ করেননি। কেন? শাস্ত্র বলছে গুরুর নাম জিহ্বা দিয়ে অত সহজে উচ্চারণ করা উচিত নয়। রাধারানীকে, রাধারানী তো হলেন শ্রী সুখদেব প্রভুর গুরু, হ্যাঁ, শ্রী সুখদেব প্রভুর সম্পত্তি। গুরুকে, গুরু হলো শিষ্যের সম্পত্তি, তো সম্পত্তি কখনো সবাইকে সহজে দেখাতে নেই। প্রেম সে বলো রাধে রাধে, বলি রাধা রানী কি। আর সেই রাধারানীর নাম তো এত মিষ্টি, একবার যদি মুখে আসে না একদম মনে হয় যে মুখের মধ্যে মিশ্রি ভুলে গেছে। একটু মিশ্রি মুখে দিলে কি হয়, মিষ্টি মিষ্টি হয়ে যায়, তাই তো? আসুন আমরাও সবাই মিলে সেই রাধারানী একটু গুণগান বলব। কি বলছেন? মিঠে রসে সে ভরড়ি রাধা রানী লাগে মহারানী লাগে, মনে কারো কারো যমুনা জিরো পানি লাগে, মিঠে রসে সে ভরড়ি রাধা রানী লাগে মহারানী লাগে, মনে কারো কারো যমুনা জিরো পানি লাগে, মিঠে রস সে ভরড়ি রাধা রানী লাগে মহারানী লাগে, মনে কারো কারো যমুনা জিরো পানি লাগে, মিঠে রস সে ভরড়ি রাধা লাগে মহারানী লাগে, মনে কারো কারো যমুনা জিরো পানি লাগে। হরি Thank you.
বলিয়ে রাধা রানী কি সাবর সাবর রাধা গোরি গোরি কানহাজি তো সাবর সাবর রাধা গোরি গোরি ও বৃন্দাবন মে ধূম মচাবে বরসানে কি ছোরি বৃন্দাবন মে ধূম মচাবে বরসানে কি ছোরি ব্রজ ধাম রাধা ধুরি রজধানী লাগে রজধানী লাগে মনে করো করো যমুনা জির পানি লাগে মিঠে রস সেবরি রাধা রানী লাগে মহারানী লাগে করো যমুনা জির পানি লাগে ऐसे नहीं दोनों हाथ ऊपर करके ताली सेवा करके बोलिए राधा रानी की নিত মুরলি মে তেরে সুমরে বারম্বার কানহা নিত মুরলি মে তেরে সুমরে বারম্বার কোটিন রূপ ধরে মনমোহন তৌ ন পাবে পার কোটিন রূপ ধরে মনমোহন তৌ ন পাবে পার রূপ রঙ কি ছবিলি পট রানী লাগে পট রানী লাগে মনে করো করো যমুনা জির পানি লাগে।